নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন দেশ বিদেশ রাজ্যের গুরুত্বপূর্ণ সেরা খবরগুলো নিয়ে শুরু করছি সেরা দশ শুরুতেই দেখে নেব বাংলা সেরা খবরগুলো বুধবার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে সর্বসম্মতভাবে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মনোনীত হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে এই পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন মনোনীত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার মনে করিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস একটাই দল এই দলে একটাই গ্রুপ একটাই পোস্ট বুঝিয়ে দিলেন দলের একজনই প্রধান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তৃণমূল কংগ্রেস এটা নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ইউনিট হিসেবে অ্যাফিলিয়েটেড ইট ইজ এ ন্যাশনাল পার্টি নাও ন্যাশনাল পার্টি হিসেবে অ্যাফিলিয়েশন আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি থ্যাংকস বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলে চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পরেই রাজ্যপালকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে জগদীপ ধনখড়কে ঘোড়ার পাল বলে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া যে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের তলব করা যায় না নেতাজি ইন্ডো স্টেডিয়ামের মঞ্চ থেকে ফের রাজ্যপালকে স্মরণ করিয়ে দেন মমতা এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন এই কথাটা আমার মনে এলো কারণ ছাব্বিশে জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম মাউন্টেন পুলিশকে দেখছিলাম আমরা তাদের নিয়ে গর্ব করি তারাও জানতে পেরে গেল ঘোরার পাল আছে আমরা তো শিখিয়ে দিই এই বলবে যে তৃণমূল কংগ্রেস শিখিয়ে দিয়ে এসছে আজকে তারাও রেজিস্ট করছে ঘোড়ার পাল ঘোরার পালদের রেজিস্ট করছে দলকে আরও মজবুত করতে হবে বাংলার পর গোটা দেশে সংগঠন তৈরি করতে হবে তবেই বিজেপিকে দেশ থেকে হাটাতে ইন্ডোর স্টেডিয়াম থেকে সংগঠন নিয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী আপনারা দলটাকে মজবুত করে তুলুন আর আমাকে বলুন দিদি বাংলার দলটাকে আমরা একদম আগলে রাখবো বুক দিয়ে আপনি সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে কে বাংলায় কাজও আমরা করব, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি আমরা উনিশশো ষোলো সালেই পেয়ে গেছি ইলেকশন কমিশনের দ্বারা তৃণমূল কংগ্রেস এটা দু হাজার সালে তৃণমূল কংগ্রেস এটা নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ইউনিট হিসেবে অ্যাফিলিয়েটেড ইট ইজ এ ন্যাশনাল পার্টি নাও ন্যাশনাল পার্টি হিসেবে অ্যাফিলিয়েশন আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি থ্যাংকস একলা চলার বার্তা তৃণমূল নেত্রী নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠক থেকে কংগ্রেসকে সরাসরি নিশানা মমতার বললেন কেউ যদি অহংকার নিয়ে বসে থাকে তাহলে একলা চল নীতিতেই চলবে তৃণমূল মেঘালয় চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে কংগ্রেস তপু ট্রেড আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয় মণিপুরে সরি মেঘালয় বিজেপির হয়ে ভোট করে দেয় চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয় আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফোন। তারা একটা জায়গায় আসুক কিন্তু যদি কেউ না শোনে অহংকার নিয়ে বসে থাকে তাহলে মনে রাখবেন সেখানে আমায় পদ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে একলা চলতে চলতেই সবাইকে একটা একটা করে ফুল গাঁথতে গাঁথতে মালার মতো গেঁথে নেব চিন্তা করবেন না সারা ভারতবর্ষটাকে পেগাসাস নিয়ে ফের বিজেপিকে নিশানা মমতার পিকে অভিষেকের ফোন ট্যাপ হচ্ছে ফোনে কথা বললেই পেগাসাস ভয় দেখিয়ে সবার মুখ বন্ধের চেষ্টা চলছে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে জনগণের অধিকার ছিনিয়ে নিলে জনগণ মুখ বুঝে শইবে না তোপ মমতার আর কিছু বলতে গেলে ও বাবা দুর্বিষ নবিশ্বাস পেগাসাস পেগাসাস কুছ বললে সেই জসবন্দি পেগাসাস লাগা দেঙ্গে এই তো অভিষেক পিকে বাগারা বাগড়া সব ফোন टैप किया हो तो प्रूफ हो गया है लेकिन हम चाहते हैं इसके ऊपर में जस्टिस हो अगर जस्टिस ना हो तो सबको डर दिखाने से और डर दिखा के सबको मुख बंद करने से पेगास चलेगा तो जनता पेगास के खिलाफ में लड़ेगा कि जनता का अधिकार चिन्ह अपने सीखता है সাতই ফেব্রুয়ারি নয় পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু হচ্ছে তেসরা ফেব্রুয়ারি থেকেই এমনটাই নির্দেশ জারি করেছে স্কুল শিক্ষা দফতর কোন পথে কিভাবে প্রকল্পটি চালু করা হবে তা বিস্তারিত নির্দেশিকা জারি করেছে দফতর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করা হবে এরপরেই তড়িঘড়ি শিক্ষা দফতর বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে প্রকল্পটি চালু হবে তেসরা ফেব্রুয়ারি থেকেই সেই মতো জেলা স্কুল পরিদর্শকদের যাবতীয় নির্দেশ পাঠানো হয়েছে নির্দেশে বলা হয়েছে কঠোর করোনা বিধি মেনে প্রতিটি ক্লাস অন্তত সপ্তাহে দুদিন নিতে হবে দু ঘন্টা করে ক্লাস নেওয়া হবে দুটি শিফটে নেওয়া হবে এই ক্লাস মুক্ত প্রাঙ্গনে ক্লাস নেওয়া হবে সেক্ষেত্রে বড় মাঠ হলে আশি থেকে একশো জন পড়ুয়া নিয়ে হবে ক্লাস ছোট মাঠ হলে চল্লিশ থেকে পঞ্চাশ জন থাকবে ক্লাসে সোম ও বৃহস্পতিবার নেওয়া হবে সপ্তম শ্রেণীর ক্লাস মঙ্গল ও শুক্রবার নেওয়া হবে ষষ্ঠ শ্রেণীর ক্লাস বুধ ও শনিবার নেওয়া হবে পঞ্চম শ্রেণীর ক্লাস পাড়ায় শিক্ষালয় প্রকল্পের পাশাপাশি তেসরা ফেব্রুয়ারি থেকে রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল এবং সব কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে অসুস্থ বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল সূত্রের খবর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন অনুব্রত বুধবার চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে যান বীরভূম জেলা তৃণমূলের সভাপতি তার চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল সূত্র খবর আপাতত হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই অনুব্রত মণ্ডলের তবে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক সিবিআই তলব থেকে রক্ষা কবচ্ছে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের তৃণমূল জেলার সভাপতিকে তলব করেছে সিবিআই তদন্তে সব রকম সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি কিন্তু তার বিরুদ্ধে যাতে কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয় সেই আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি বীরভূমে বিজেপি কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রতে গত বৃহস্পতিবারই তাকে তলব করে সিবিআই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেও সিবিআই জানতে পারে ওই দিন একটি দলীয় সভায় যোগ দিয়েছিলেন অনুব্রত মন্ডল এরপরেই তলব করা হয়েছে তাকে বিরতির পর দেখে দেশের সেরা খবরগুলো মঙ্গলবার কেন্দ্রীয় সাধারণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার বিজেপি সদর দফতরে এই বাজেটকে গরিব ও মধ্যবিত্তের বাজেট বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ভারতকে আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ রসদ রয়েছে বলে উল্লেখ করেন মোদী কেন্দ্রীয় বাজেটকে ফ্লপ ফিল্ম বলে কটাক্ষ শিবসেনার বুধবার শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের প্রশ্ন বাইশ তেইশের বাজেটে কি পেলেন গরিব এবং মধ্যবিত্তরা দরিদ্রদের কথা ভুলে গিয়ে বাজেট তৈরি করেছে কেন্দ্র কেবলমাত্র খাতায় কলমের বাজেট এটি আসলে কেন্দ্রীয় বাজেট বিভ্রান্তিকর কেন্দ্রীয় বাজেটকে জুমলা গোলমাল এবং টাইম পাস বলে কটাক্ষ করেছেন শিবসেনা মুখপাত্র বাজেট বিরোধিতায় শিবসেনা সংসদে আওয়াজ তুলবে বলে জানিয়েছেন সঞ্জয় सिवा आश्वासन और बातें तो अभी हम बजट के ऊपर चर्चा करेंगे सदन में तभी बातें बताएंगे और ऑपोजिशन ने रिवॉल्ट किया है बजट पे ही और उन्होंने बोला है गोलमाल से लेकर जुमला तक गोलमाल है जुमला है और भी भ्रम है हाँ टाइम पास है सब कुछ है उसमें हाँ एक, एक, एक फ्लॉप फिल्म है वो तेलंगाना सीएम केसीआर ने बोला है कि वो उद्धव ठाकरे जी से मिलेंगे। जी हाँ मुझे मालूम है कुछ महीनों से हमारी ये हमारा एक काम चल रहा है कि सभी जो मुख्यमंत्री है बिगर भाजपा शासित राज्यों के वो एक साथ आए बैठे उनका एक फेडरेशन बने सभी अपोजिशन का एक अलग से गठन हो जाए और 2024 के चुनाव में हमें গোটা দেশের মধ্যে উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি টিকার চাহিদাও বেশি সেই চাহিদা সুযোগ নিয়ে রমরমিয়ে চলছিল অসাধু ব্যবসায়ীদের নকল টিকা ও কোভিড টেস্ট কিট তৈরির কারবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীর ঘটনা প্রায় পাঁচ ছ মাস ধরে চলছিল কারবার টিকা তৈরি ও সাপ্লাইয়ের অভিযোগে বারাণসী থেকে গ্রেপ্তারও হয়েছেন পাঁচজন গ্রেপ্তার করার পর জেরা করা হচ্ছে অভিযুক্তদের পাঁচজন গ্রেপ্তার হলেও আরও অনেকেই এতে জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে এই ধরনের অসাধু চক্র আরও থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ ভ্যাকসিনের আকাল চলাকালীনই এ ধরনের চক্র গড়ে উঠেছে বলে ধারণা পুলিশের এই সেই উত্তরপ্রদেশ যোগীর আমলে যেখানে অপরাধের সংখ্যা কমে গেছে বলে কিছুদিন আগেই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী আর এখন উদ্ধার হল নকল টিকা এই টিকা ওষুধের দোকান স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ দেশে কমলো করোনা সংক্রমণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা এক লক্ষ একষট্টি হাজার তিনশো ছিয়াশি তবে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর সংখ্যা এক হাজার সাতশো তেত্রিশ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন দু লক্ষ একাশি হাজার সাতশো জন সক্রিয় রোগীর সংখ্যা ষোলো লক্ষ একুশ হাজার ছশো তিনজন দৈনিক পজিটিভিটি রেট নয় দশমিক দুই ছয় শতাংশ পাশাপাশি দেশে কমেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংখ্যা তবে চিন্তা বাড়াচ্ছে সাব ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই সাতান্নটি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে বাজারে আসছে করোনা টিকা জাইকোভ ডি নিডল ফ্রি এই টিকা তৈরি করেছে আহমেদাবাদের সংস্থা জাইডাস ক্যাডিলা দেশীয় পদ্ধতিতে তৈরি এই করোনা টিকা ইতিমধ্যেই কেন্দ্র সরকারকে সরবরাহ করা শুরু করেছে জাইডাস সরকারের নির্দেশ মতোই তিন ডোজ বিশিষ্ট জাইকোভ ডি সরবরাহ করছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি শীঘ্রই তা বাজারে পাওয়া যাবে জাইকোভ ডিতে থাকছে না কোনো নিডল বা সূচ তাই এটি হবে সম্পূর্ণ ব্যথাহীন জেট ইনজেক্ট পদ্ধতিতে দেওয়া হবে এই টিকা তিন ডোজের ভ্যাকসিন নিতে হবে শূন্যতম আঠাশতম ও ছাপ্পান্নতম দিনে টিকার দাম আপাতত ডোজ প্রতি দুশো টাকা ধার্য করেছে জাইডাস দেশে করোনা তৃতীয় ঢেউ চলাকালীন কোভিশিল্ড কোভ্যাক্সিনের পর এবার বিনামূল্যে জাইকোভ ডি সরকারি পরিষেবা কেন্দ্রগুলিতে পাওয়া যাবে দেশে ক্রমশ কমছে করোনা তৃতীয় ঢেউয়ে দাপট দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে স্কুল কলেজ এই পরিস্থিতিতে ছোটদের টিকাকরণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার এই বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিলেন স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লিখেছেন সময় মতো পনেরো থেকে আঠেরো বছর বয়সীদের দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিতে হবে যারা এখনো প্রথম ডোজ নেয়নি তাদের প্রথম ডোজের ব্যবস্থা করতে হবে যারা প্রথম ডোজ নিয়েছে আঠাশ দিনের মাথায় দিতে হবে দ্বিতীয় ডোজ আর এই টিকাকরণের কাজ শেষ করতে হবে দ্রুত জানুয়ারি থেকে শুরু হয়েছে পনেরো থেকে আঠেরো বছর বয়সীদের টিকাকরণের কাজ ইতিমধ্যেই চার কোটি কম বয়সীদের টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে এরই মধ্যে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে পথে নামলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ভিড় এড়িয়ে চলাফেরা করার বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাইকেল চেপে সংসদে যেতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রীকে পেগাসাস ইস্যুতে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি ডাক দিল ভারতীয় যুব কংগ্রেস একথা জানিয়েছে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিভি বুধবার রাজধানী দিল্লিতে পেগাসাসে পাতা নিয়ে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস নেতাকর্মীরা সর্বভারতীয় সংস্থা এএনআই কে শ্রীনিবাস বলেন বিরোধী দলের নেতা থেকে সাধারণ নাগরিক বিচারপতি থেকে সাংবাদিকদের ফোনে আড়িপাতার ঘটনার প্রমাণ এখন সামনে এসেছে যখন দেশের যুব সমাজ দরজায় দরজায় চাকরির জন্য ঠোকর খাচ্ছে তখন দেশের প্রধানমন্ত্রী পেগাসাস কিনেই গুপ্তচর বৃত্তি করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোশ লাগিয়ে ধিক্কার জানান যুব কংগ্রেসীরা বিজেপি শাসিত কর্ণাটকে একটি সরকারি কলেজের বিরুদ্ধে উঠল পোশাক ফতোয়া বিতর্ক হিজাব পরে কলেজে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ কলেজের পাশে দাঁড়ায় স্থানীয় বিজেপি বিধায়ক পড়ুয়াদের বিক্ষোভে চাপে পিছু হঠল কর্ণাটক সরকার গঠন করা হলো তদন্ত কমিটি পরে হিজাব পরেই কলেজে এলো পড়ুয়াদের একাংশ সময় আরও একটা বিরতির সঙ্গে থাকবেন আর এবার দেখে নেব বিদেশের সেরা খবরগুলো দু দশকের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইকুয়েডার রাজধানী কুইটোতে মৃত্যু হয়েছে হয়েছে অন্তত জনের আহত প্রায় বহু মানুষ প্রশাসনের তরফে জানানো জলের তলায় চলে যায় নিখোঁজ বাড়িঘর রাস্তাঘাট সহ জলের তোড়ে ভেসে গিয়েছে একের পর এক বাড়ি বিভিন্ন শহর থেকে প্রায় সাতাশ লাখ মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে তবে জল নামতেই শুরু হয়েছে উদ্ধার কাজ তিন দিনের শোক পালনের কথা জানিয়েছে প্রশাসন প্রশাসনের তরফে সব রকম সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট গুইলার্মো লাসো পাশাপাশি মৃত আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আফগানিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত তালিবানের শিক্ষামন্ত্রীর ঘোষণার পর বুধবার থেকে খুলেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তবে মহিলারা স্কুলে ফিরতে পারবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে শর্ত সাপেক্ষে মহিলা পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছে তালিবান সংবাদ সংস্থা সূত্রে খবর ছাত্রদের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ছাত্রীদের মহিলা পড়ুয়াদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এমনকি আলাদা গেটেরও ব্যবস্থা করা হয়েছে মহিলা পড়ুয়াদের জন্য জালালাবাদের নানগড়হার বিশ্ববিদ্যালয়ে আলাদা গেট থেকে ছাত্রীদের ঢুকতেও দেখা গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স ফের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি আগাম সতর্ক মেরিল্যান্ড পুলিশ গত একত্রিশে জানুয়ারি আমেরিকার বোভি স্টেট বিশ্ববিদ্যালয়ে হামলা হতে পারে বলে একটি হুমকি ফোন পায় পুলিশ তারপর থেকেই সজাগ পুলিশ বিশ্ববিদ্যালয় চত্বরে জারি হয়েছে লকডাউন এর কয়েকদিন আগেও একইভাবে হামলার হুমকি দেওয়া হয়েছিল বাল্টিমোরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কৃষ্ণাঙ্গ পড়ুয়াদেরকে নিশানা করা হতে পারে এই আশঙ্কায় ফের ঝাঁপ পড়েছে বভি স্টেট বিশ্ববিদ্যালয়ের জাতীয় ঋণে জর্জরিত আমেরিকা প্রথমবার দেনা লক্ষ কোটি টাকা বাইডেন প্রশাসন রাজস্ব বিভাগের তথ্য বলছে সরকারি ঋণের পরিমাণ গত বছরের জানুয়ারি থেকে দু সালের জানুয়ারিতে বেড়েছে প্রায় সাত লক্ষ কোটি টাকা অবশ্য এই বিশাল ঋণের একাধিক কারণও দর্শানো হয়েছে কোভিড অতিমারী করোনা আবহে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক চাপ প্রশাসনের ব্যয় বৃদ্ধি আমেরিকার বিরাট ব্যবসায়িক ক্ষতির মতো কারণগুলিকে কাঠগড়ায় তুলেছে মার্কিন প্রশাসন তথ্য বলছে দু হাজার সাত সালে মন্দা শুরু থেকেই আমেরিকার জাতীয় ঋণের বোঝা ক্রমান্বয়ে বেড়েছে সমস্যা কয়েকগুণ বাড়িয়েছে করোনা আর জো বাইডেন আমলে সব মিলিয়ে দেনা বেড়ে হয়েছে তিরিশ লক্ষ কোটি টাকার বেশি নতুন করে করোনায় আক্রান্ত দুজন ফের লকডাউন টোঙ্গায় দেশটির রাজধানী নুকুয়া দুজন করোনায় আক্রান্ত হয় দেশ জুড়ে লকডাউনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী সিওয়াসি অগ্নুৎপাত সুনামির পর থেকে বিদেশি সাহায্যের উপর নির্ভর হয়ে পড়ে টোঙ্গা টোঙ্গার বিমানবন্দর ও জাহাজ বন্দরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একাধিক ত্রাণ এসে পৌঁছয় জানা গিয়েছে এমন কোনো একটি বন্দর থেকেই আক্রান্ত হয়েছেন ওই দুই কর্মী সংক্রমিতের সংখ্যা যাতে না বাড়ে সেই কারণেই এই সিদ্ধান্ত বুধবার সন্ধ্যা থেকে জারি করা হয়েছে লকডাউন জানানো হয়েছে এই সময় একদ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করতে পারবে না কোনো জাহাজ বন্ধ রাখা হয়েছে অভ্যন্তরীণ বিমান চলাচলও ওমিক্রনের নয়া রূপ বিয়ে পয়েন্ট টু আরও বেশি সংক্রামক এমনটাই সতর্ক বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের বিশেষজ্ঞ মারিয়া ভান বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে মারণ ক্ষমতার বিচারে পূর্বের গোত্রেই রূপকে ফেলা যেতে পারে সেকেন্ড জেনারেশন ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত বিএ পয়েন্ট টু এর সংক্রমণ ক্ষমতা অমিক্রণের প্রাথমিক রূপের চেয়েও বেশি বিশ্বের অন্তত সাতান্নটি দেশে এই রূপের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে হুয়ের রিপোর্টে উঠে এসেছে আগামী দিনে তা আরো বাড়বে বিজ্ঞানীদের দাবি আগে যদি কেউ মৃদু উপসর্গ সমেত অমিক্রণ আক্রান্ত হয়ে থাকেন তা হলেও তিনি যে নিস্তার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই অমিক্রণ সংক্রমণের গতির চিন্তা বাড়িয়েছিল বিশেষজ্ঞদের মনে এবার তা দ্বিগুণ করে তুলল অমিক্রণের সাম্প্রতিকতম রূপ করোনার অমিক্রণ ভ্যারিয়েন্টের পর এবার বিশ্বজুড়ে নয়া আতঙ্ক নিয়কোভ তবে এই নিয়ে অনেক গবেষণার প্রয়োজন রয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যদিকে শিশুরাই এখন এই নয়া ভাইরাসের সহজ টার্গেট হতে পারে বলে মত প্রকাশ করছেন চিকিৎসক থেকে শুরু করে বিজ্ঞানীরা তাই স্বাভাবিকভাবেই শিশুদের টিকাকরণ নিয়ে চিন্তিত অভিভাবকেরা এরই মাঝে আশার আলো দেখালো ফাইজার বায়োএনটেক ছ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের অনুদান চেয়ে আবেদন করেছে ফাইজার বায়োএনটেক সংবাদ সংস্থা রয়টার সূত্রে খবর আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডি এর কাছে আবেদন করেছে ফাইজার ফাইজারের সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষে যত দ্রুত সম্ভব পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য করোনা টিকা আসবে সেরা দশ আজ এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন